সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন আপনারা সবাই। বলুন, যদি আপনাদের ভালো লেগে থাকে রাইটারের পাঠ্য ব্যাগ। আমরা রাইটারকে তিনটি ভাগে ভাগ করেছি, যথা রাইটার এক, রাইটার দুই আর রাইটার তিন। আপনারা যদি এই সব ভাগ ভালোভাবে শিখেন, তাহলে যখন আপনারা চাকরির জন্য আবেদন করবেন, এই জ্ঞানগুলি খুব উপকার হবে। কারণ রাইটারের জানা থাকলে আপনারা সহজেই ডকুমেন্টেশনের কাজ করতে পারবেন। তবে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাস শুরু হবার আগে আগের ক্লাসে আমরা যা শিখেছি তা পুনরাবৃত্তি করে নেব। তবে আজকের ক্লাস শুরু করা যাক। আমরা শেষের ক্লাসে রাইটারের বিষয়ে শিখেছি। চলুন তবে দেখা যাক আমরা সবাই কতটা মনে রেখেছি। আমরা সবাই শিখেছি সফটওয়্যার কি। ওপেন অফিস এবং এমএস অফিসের মধ্যে কি পার্থক্য। রাইটার কি এবং আমরা সবাই টাইটেল বার, মেনু বার, ফরম্যাটিং এবং স্ট্যান্ডার্ড টুল বার এই সম্পর্কেও শিখেছি। তারপর আমরা কিবোর্ড সম্পর্কেও শিখেছি এবং কিভাবে এটি ব্যবহার করা হয়, আমরা কিভাবে রাইটারের পেজে টাইপ করি এবং অন্যান্য আরও অনেক ধরনের জিনিস গত ক্লাসে আমরা শিখেছি। এখন আপনারা সবাই একসাথে একের পর এক প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকুন। ওপেন অফিস কি? ওপেন অফিস হলো এমন একটি সফটওয়্যার যার মধ্যে অনেক ভাগ রয়েছে, যেমন রাইটার, ইমপ্রেস ছাড়া আমরা এটাকে বলে থাকি প্রেজেন্টেশন, স্প্রেডশিট ইত্যাদি। সফটওয়্যার কি? সফটওয়্যার একটি প্রোগ্রাম যার সাহায্যে আপনারা কম্পিউটারে কাজ করতে পারেন। এতে সমস্ত উপলব্ধ সফটওয়্যার দুটি ভাগে ভাগ করা হয়েছে। সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হলো এমন একটি সফটওয়্যার যেটি নিয়ন্ত্রণ করে কম্পিউটারকে এবং কাজ করে কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে। এইভাবে এটি ডিজাইন করা থাকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটি এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে তাদের কম্পিউটারে ইনস্টল করা হয়, অথবা আমরা সহজভাবে বলতে পারি যে সফটওয়্যার এমন একটি প্রোগ্রাম যা আমরা স্পর্শ করতে পারি না, যদিও আমরা প্রোগ্রাম দেখতে এবং এটি ব্যবহার করতে পারি। টাইটেল বার কি? টাইটেল বার আপনাদের দেখায় ফাইলের নাম এবং আপনারা রাইটার যে ভাগটি বা কম্পোনেন্ট ব্যবহার করেছেন। টাইটেল বার ডান দিকের ওপরে দেখা যাবে। কিবোর্ড কি এবং এতে কতগুলি কি আছে? কিবোর্ড হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ব্যবহার করে আমরা যে কোনো জিনিস টাইপ করতে পারি। এমনি কি যদি আপনাদের কম্পিউটারের মাউস নষ্ট হয়ে যায়, তবে আপনাদের কিবোর্ড ব্যবহার করে কম্পিউটারে
কাজ করতে পারবেন। কিবোর্ডে কতগুলি কি আছে? কিবোর্ডে 101 থেকে 105টি কি আছে? আসলে আপনারা যদি কিবোর্ডে কি বা বাটন গুনতি করেন তাহলে আপনারা আসলে দেখতে পাবেন যে শুধুমাত্র 80 থেকে 90টির মতো কি বা বাটন এখানে রয়েছে। কিন্তু যদি আপনারা ভালোভাবে দেখেন তবে আপনারা লক্ষ্য করবেন যে কিছু কি যেটা ওপরে কিছু সিম্বল কি রয়েছে এবং আমরা যখন এই সিম্বল কিগুলিকে গুনতি করি তখন মোট কি হয় 101টা। যদি আপনারা পরবর্তী লাইনে টাইপ করতে চান তাহলে আপনারা কোন কিয়ের ব্যবহার করবেন? পরবর্তী লাইন বা নতুন লাইনে যেতে আমাদের এন্টার বাটনের ব্যবহার করতে হবে। আমরা অ্যারো কিয়ের ব্যবহার কেন করি এবং কত রকমের অ্যারো কি আছে? আমরা অ্যারো কিয়ের সাহায্যে কার্সারকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেয়ে ব্যবহার করি। চার রকমের অ্যারো কি রয়েছে, যথা আপ, ডাউন, লেফট এবং রাইট। আপনারা যদি ক্যাপিটাল ওয়ার্ড টাইপ করতে চান তাহলে আপনাদের কি করতে হবে? ক্যাপিটাল বা বড় অক্ষর টাইপ করার জন্য আমাদের একবার ক্যাপস লক বাটনকে প্রেস করতে হবে এবং তারপর আমরা ক্যাপিটাল বা বড় অক্ষর লিখতে পারব। যদি আমরা আবার ছোট অক্ষর টাইপ করতে চাই তবে আবার আমরা ক্যাপস লক কি একবার প্রেস করব এবং আমরা ছোট অক্ষর টাইপ করতে পারব। যদি আপনারা সিম্বল কি টাইপ করতে চান তবে আপনারা কি করবেন? যদি আমরা প্রয়োজন মনে করি ওপরের দেখা কিছু সিম্বল কি টাইপ করতে চাই তাহলে শিফট কি প্রেস করতে হবে, যা সাধারণত কিবোর্ডের উভয় পাশে থাকে। এক হাত দিয়ে শিফট কি প্রেস করে এবং তারপর অন্যদিকে প্রয়োজনীয় সিম্বল কি বেছে নিয়ে তা প্রেস করুন। মনে রাখবেন যে যদি আমরা কিবোর্ডের ওপরের দিকে সিম্বল কি শুধু প্রেস করে রাখি তাহলে আমরা আমাদের পেজে যা পাই তা হলো কিয়ের স্বাভাবিক আউটপুট, কিন্তু সিম্বল নয় যেগুলো কিবোর্ডে দেখতে পাই। আসুন আজকের ক্লাস শুরু করা যাক। এবার আপনার কম্পিউটারের পাওয়ার অন করুন। সবথেকে আগে আপনি বাম হাত দিয়ে নিচের ভাগটিকে চেপে রেখে ডান হাত দিয়ে উপরের ভাগটিকে টেনে তুলুন। তারপর ডান হাতের একটি আঙুল দিয়ে সিলভার কালারের বাটনটিকে প্রেস করুন। আপনার ল্যাপটপ ওপেন হয়ে গেছে। আপনাদের ল্যাপটপ, নোটবুক বা ডেস্কটপ যাই হোক এবার ওপেন হয়ে গেছে। আপনারা কি জানেন কিভাবে রাইটারের ফাইল খুলবেন? আসুন ভিডিওর সাহায্যে আমরা রাইটারের ফাইলকে খোলা শিখব। রাইটারের ফাইলকে স্টেপ ওয়াইজ ওপেন করার জন্য আপনি সব থেকে আগে নিজের ডেস্কটপ স্ক্রিনের বাম দিকের কোণেতে যে স্টার্ট বাটনটি আছে সেখানে একবার ক্লিক করুন। সেখানে অল প্রোগ্রাম অপশনটিতে একবার ক্লিক করুন। তারপর ওপেন অফিস অপশনটিতে একবার ক্লিক করুন। নিজের মাউস বা টাচ প্যাডে লেফট ক্লিক, তারপর
নিচের থেকে ওপরের দিকে আসতে দ্বিতীয় নম্বরে ওপেন অফিস রাইটার অপশনটিতে একবার ক্লিক করুন। আপনার রাইটারের ফাইল খুলতে শিখলেন। আজকের ক্লাসে আপনারা কেবল টাইপ করার ওপরে চর্চা করবেন, যাতে আপনাদের কিবোর্ড বাটনগুলি মনে রাখার সময় কোনো সমস্যা সম্মুখীন না হতে হয়। আপনাদের সবাইকে একটি অনুচ্ছেদ দেওয়া হবে টাইপ করার জন্য, এবং আপনারা দয়া করে অনুচ্ছেদটি দেখুন এবং সেই অনুযায়ী টাইপ করুন। এখন আপনারা দেখানো অনুচ্ছেদটির দিকে তাকান এবং আপনাদের কম্পিউটারের রাইটারের পেজে একইভাবে টাইপ করুন। টাইপ করার সময় যদি আপনারা কোনো সমস্যায় পড়েন, তাহলে আপনারা শিক্ষককে জিজ্ঞেস করতে পারেন। আবার এখন আপনাকে দেখানো অনুচ্ছেদটি দেখুন এবং আপনাদের কম্পিউটারে টাইপ করুন। এখানেই আজ আমরা আমাদের ক্লাস শেষ করব। আপনারা সকলেই রাইটারের ফাইলটি ক্লোজ করুন। যদি আপনারা আপনাদের রাইটারের ফাইল ক্লোজ করার সময় কিছু সমস্যা সম্মুখীন হন, তাহলে ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে রাইটারের ফাইলকে ক্লোজ করা হয়। আপনার রাইটারের ফাইলকে ক্লোজ করার জন্য আপনি সবথেকে আগে নিজের শিটের ডান দিকের ওপরে কোণেতে যে ক্রস বাটনটি রয়েছে সেখানে একবার ক্লিক করুন। নিজের মাউস বা টাচপ্যাডের লেফট বাটনকে ক্লিক করে আপনি দেখতে পাবেন একটি ডায়লগ বক্স খুলে গেছে, যেখানে তিনটি অপশন রয়েছে, সেভ, ডিসকার্ড আর ক্যান্সেল। যদি আপনি নিজের ফাইলটাকে সেভ না করতে চান, তাহলে ডিসকার্ড বাটনটি একবার ক্লিক করুন। আপনার রাইটারের ফাইল বন্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা রাইটারের ফাইলকে ক্লোজ করতে শিখলেন। তারপর সঠিকভাবে আপনাদের কম্পিউটারকে শাট ডাউন করুন। আপনারা সবাই নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান। তারপর নিজের মাউস দিয়ে লেফট ক্লিক করুন। একটি বক্স খুলে যাবে এবং সেখানে শাট ডাউন বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। আপনার কম্পিউটার শাট ডাউন হয়ে যাবে। আজকের ক্লাসে আপনারা অনুচ্ছেদ টাইপ করলেন এবং আগের ক্লাসে বিষয়বস্তুর উপর চর্চাও করলেন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন